আমি যাই 30-এ কার্তিক মহানের জলসা, কত বছর বৃষ্টির জন্য যেতে পারি না, জলসা হয়নি ভালো। এবছর ধরে শ্যাম বাবা কে কে থাকবে, না আপনার অমুক ভাইপো থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, আমি বাবা আমার একটু অসুবিধে আছে, আমি যেতে পারবো না বাবা, বাদ দিলাম। রেজেকের মালিক কে সবাই বলেন দেখেন, আল্লাহ তো, আল্লাহ বলেছেন আমি তোমাদের মুখ দিয়েছি, আমি তোমাদের রুজি যোগাবো, তোমাদের ভাবনা কিসের? মাঠে ধান হয়নি, এবারে সব কম কম হয়েছে না বাবু? লোক লাফাচ্ছে বলছে হুজুর এবারে তো ধান টান হলো না, হয়ে যাবে ধান হলো না, খুশি হয়ে যাও, ধান হলে খুশি করো, তাহলে আল্লাহ তোমাকে কোদা দিয়ে টাকা দেবে, মাল দেবে, তুমি বুঝতে পারবে না। আরে আল্লাহ বলছে আমি মুখ দিচ্ছি, তোমাদের রুজি যোগাবো, তোমাদের ভাবনা কিসের? আমরা ভাবনা করবো কেন? আমাদের ভাবনা আমাদের মালিক করবেন। কি ভাই ঠিক না বলেন বাবু, মালিককে জড়িয়ে ধরেছ? আমরা তো মুখে বলি বড় পিসাকে দামন নেই ছড়েগা, খাজা সাহেবকে দামন নেই ছড়েগা, ফুরফুরা দাদা হুজুরকে দামন নেই ছড়েগা, দামন ধরেছ? দামন মানে আঁচল চাদর ধরেছ? আগে ধরো, তারপর তো বলবে নেই ছড়েগা, দামনটাই ধরলে না বলছে নেই ছড়েগা। রি পাগল, বড় পীর সাহেবের ইবাদত দেখেছ? বড় পীর সাহেব 40টা বছর তামাম রাত ইবাদত করেছেন, আর 17টা বছর কোনো দানা খাননি, গাছের পাতা শেকড় দাজরা নদীর পানি খেয়ে আল্লাহর ইবাদত করেছেন, তবে তিনি বড় পীর হয়েছিলেন। তবে তার দোয়াতে আল্লাহর হুকুমে, তার হুকুমে না, তার দোয়াতে আল্লাহর হুকুমে হাট থেকে মুরগি আল্লাহ পয়দা করলেন, তবে তার দোয়াতে আল্লাহর হুকুমে গাছের পাতায় পাতায় বড় পিসে বসে আছে দেখা গেল। কি কথা ঠিক না বলেন, আমলের গুলি হয়েছে তো বাবা, তুমি লাট সাহেবের বাচ্চা লাট সাহেব আমল করছো? আমি তো গালাগালি দিয়ে ফেলি ভাই, রাগ করিনি যেন, আর খারাপ মনে করিনি, কিন্তু আমি সহ্য করতে পারিনি, রাগারি গালাগালি করে ফেলি, কত বুঝেছে? তুমি লাট সাহেব, তোমার কি আমল আছে দেখাও, কি কথা ঠিক না বলে, আমল করো তবে কোনো বড় পিসাবে দামন নেই ছড়েগা। কি ভাই ঠিক করে বলে, যাক আর বেশি বেরিয়ে কাজ নেই। তা আদম আলাইহিস সালামের কটা ছেলে বললাম মনে রাখবেন, দুই ছেলে, একজন নাম হাবিল, একজন নাম কাবিল। দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীগণেরা আল্লাহর পরামর্শে চলেছেন, হুকুমে চলেছেন, কথা ঠিক না বেটি? এটা জোরে জোরে বলো বা, ঠিক না বাবা? আর যত নবীর উম্মতেরা নবীর পরামর্শে তারা চলেছেন, কথা ঠিক না বেটি? তাদের ইতিহাস করে দেখেন, তারা আল্লাহর জান্নাতের রাস্তা রাহি হয়ে গেছেন। কি ভাই ঠিক না বলেন? কেউ যদি বাপকে না মানে সে ধ্বংস হবে, কেউ যদি বাবা ছাত্র যদি উস্তাদকে না মানে ছাত্র ধ্বংস হবে, ছেলে যদি বাপকে না মানে ছেলে ধ্বংস হবে, উম্মত যদি নবীকে না মানে উম্মত ধ্বংস হবে, কথা ঠিক না বেশি? হযরত আদম স্যার দুই ছেলে, একজন নাম হাবিল, একজন নাম কাবিল। দুই ছেলের মধ্যে এক ছেলে বাপকে মানলো না, বাপকে না মানা মানি হলো আল্লাহকে মানলো না, কথা ঠিক না? কি হলো সে? সেই ছেলের নাম হলো কাবিল। আর দুনিয়ায় যে মূর্তি পুজো দেখছেন না, আমরা দেখছি কাবিল সর্বপ্রথম নিয়ে আসে মূর্তি পুজো, সে কোথায় গেল? আবাবাস্তা কবরা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য, নবী থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য সে জাহান্নামী হলো। কি কথা ঠিক না বলে ভাই জান আমার? তাহলে এবারে বুঝে গেল যে পীরের ছেলে, মহানা সাহেবের ছেলে, হাবিব সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে লাইনে থাকলে ঠিক, বেলাইন হলি ব্যাস। কি কথা ঠিক না বলেন বাবা? অনেক লম্বা হয়ে যাবে, কেন একটা পয়েন্ট ছেড়ে চলে এসছে, আমি আবার সেদিকে চলে যাচ্ছি বাবা। আচ্ছা বাবা, আলমুল গায়েব তাহলে কে হবে ভাই? সকলে জোরে সরে বলেন আল্লাহ। আর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কথা বলেন মনে হয় আপনি আলমুল গায়েব। নবী তখন জবাবে বললেন যে বাবা আমি আলমুল গায়েব না, আল্লাহ ফেরেশতাকে আমার কানে কানে দেন আর আমি সেই কথা তোমাদের বলি, আলমুল গায়েব আল্লাহ। কি ভাই ঠিক না বলেন? ভাই জান আমার, কেউ যদি বলে পীর সাহেব চৌমুজে দেখতে পাই কবরে কি হচ্ছে, এই
জেন ধরে যদি দেখতে পাই এগুলো মিথ্যা। তবে একটা রাস্তা আছে, সে রাস্তাটা কি জানেন? কিছু কুফুরি কালাম করে, কুফুরি কালাম, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আছে না বাবা? কুল হুয়াল্লাহু সুরা সুরে ইখলাস, ঠিক ওইটাকে উল্টো করতে হবে, উল্টো করে পড়তে হবে। উল্টো করে পড়ে সেইটা যদি তাবিজ করে পানিতে পড়ে ফুঁক দিয়ে খাওয়ায়, উল্টো তার ক্যাশ হয়ে যাবে, মাথা পাগল হয়ে যাবে, ভালো জায়গায় তার উল্টো খারাপ হবে। একে বলা হয় কুফুরি কালাম। কালাম মানে কি জানে? কথা, কালাম মানে কোরআন শরীফ নয়, কুদসে কুফুরি কালাম। তো ভাই জান আমার, তাহলে এখানে বোঝা গেল, নাউজুবিল্লাহ মিন যালিক, কিছু কুফুরি কালাম করে মানুষকে বশ করে, এ করে সে করে, অম করে তম করে, কিছু কিছু জিনিস মানুষের ভিতরে বার করে নাই। যেমন হামজাদ একটা জিনিস আছে, প্রত্যেকের ভিতরে আছে হামজাদ। কত বলছেন না বাবা, আমার হামজাদ আপনাকে জিজ্ঞেস করলে, ভাই খবর কি? বলে এই খবর, বলে আহ তুমি এসছো, যাও যাও তোমার মামলা মোকদ্দমা ঠিক হয়ে যাবে। দেখেছেন, জেনে দিয়েছে। যাক, আবার কিছু কিছু আছে কি জানেন, এই আমার মতো ধোকাবাজ আছে কিছু, আমি ধোকা যেমন দিই লোককে সেরম তারা। কিরম কি হয়েছে বাবা? জেন ধরেছে, দাঁড়াও। আরে জেন তো আজকের না বহুদি, তোমার মেয়ে না এসে ছাত্র জীবনে যখন প্রাইভেট স্কুলে পড়তে যেত, এই স্কুলে যেত, রাস্তার ধারে একটা বট গাছ আছে, বলে ওই জন্য আমার মেয়ের স্কুল বট গাছ তো নেই, আশুর গাছ, হ্যাঁ এই আশুর গাছ, আশুর গাছ ওই সেই আর কি, আশুর গাছ আছে, সেই ঘাড়ে একবার পড়ে গেছিল, সেই থেকে জেনের নজর আছে। দেখেছেন, পয়সা থাকবে পকেটে, হু করে বেরিয়ে যাচ্ছে, এর পাবে কত বড় আল্লাহ রহি মানুষ, চৌমুজে বলে দিচ্ছে বাবা যে আমার সেই 10 বছর বয়সের মেয়েটা পড়ে গেছে গো গাছ পড়ায়। আচ্ছা ভাই, কে কোথা না পড়েছে বলেন দেখি, কি ঠিক করে বলেন বাবু? নাউজুবিল্লাহ, মানুষের ইমান চুরি করে নিচ্ছে। আরো অনেক রং ঢং আছে, আমি বলবো সময় নষ্ট করবে না বাবা, বিশেষ করে আমার কতুলপুরের বাবা যদি ঘরে, ভাই দেন আমার দাদা বাচ্চাদের বলতে হবে না, এরা আল্লাহ করে ফুলপুরার সঙ্গে ঠেকে আছে। হ্যাঁ, ফুলপুরা বললে ভুল হবে না। আজ বিশেষ করে আমার কত হুজুর শুয়ে আছেন, আহা হ্যাঁ, হুজুরের যিনি পীর না, আমি সেখানে গেছিলাম কালিয়ার শরীফ, কালিয়ার শরীফ তো কুচুর ফুলবাড়ি শরীফ, ফুলবাড়ি শরীফ, আমি সেখানে গেছিলাম হুজুরের দরবারে জিয়ারত করে এসেছি বাবা। হ্যাঁ, হজরত মাসুম রবনে সাহেব বললেন যে যাও বাবা, তোমার চলে যাও ফুলবাড়ি শরীফে, তোমার পীর। যাই হোক, আমি তো আফসুস, আরে আমরা জানলাম না, ছেলেগুলোকে বলবো কি করে? আমরা জানি বলে বলছি, কে জানে? না বললে যে আমার এই বাচ্চাগুলো শুনবে কি করে, জানবে কি করে? কি ভাই ঠিক করে বলেন বাবু। যাই হোক ভাই, যেন আমার একটু খেয়াল করবেন, তাহলে আলম এলাকা আল্লাহ ছাড়া কেউ না। তবে হ্যাঁ, ওহির 46 ভাগের 1 ভাগ আল্লাহ পাক ইমানদার, মোমেন, নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি, মুসল্লি আল্লাহ তাদের দেন। কত বুঝতেছেন? ক ভাগ বললাম? 46 ভাগের 1 ভাগ। তার মিশালটা আমি আপনাকে বলছি, ওহির 46 ভাগের 1 ভাগ আল্লাহ পাক ইমানদার, মোমেন, নামাজি, দিনদার, মেয়ে ছেলে, বেটা ছেলে, আমল করেনা বলে আল্লাহ তাদের দান করেন। সেটা কিভাবে হয়? ঘুমের খেয়ালে স্বপ্নে দেখে আল্লাহ দেখায়। খবরদার, স্বপ্ন দেখলে, খাব স্বপ্ন দেখলে বলে কাউকে বলবেন না, এবং স্বপ্ন দেখলে কোনটা ভালো কোনটা খারাপ এটা যেন করতে যাবেন না। হ্যাঁ, এটা ভালো স্বপ্ন, এটা খারাপ স্বপ্ন, করতে যাবেন না। আপনি যেটাকে ভালো বলছেন সেটা খারাপ, আর যেটা খারাপ বলছেন সেটা ভালো। কত বুঝছে বাবা? যে এবারে আসেন একটু মিশাল দিই, হাজরতের শেরে খোদা আলী রাতে হুজুর 4th রাষ্ট্রপতি ছিলেন, হাজরত শেরে খোদা আলী রাতে হুজুর স্বপ্নে দেখছেন মসজিদে নবাবী শরীফে উনি নামাজ পড়ছেন, ফজরের নামাজ, ইমামকে আল্লাহ রসুল, ইমাম হচ্ছেন আল্লাহ রসুল, নামাজ শেষ হয়ে গেল, হুজুর একটা জায়গায় ঠেক লাগিয়ে বসলেন, ঠেক লাগানো মানে আপনারা বুঝেন তো, হেলান দিয়ে বসে না, ঠেক লাগিয়ে বসলেন। এমন সময় একটা বুড়ি মেয়ে ছেলে বললেন, হুজুর
আমি তাজা খেজুর এনেছি, আমার নতুন গাছের খেজুর, হুজুর আপনি খান, সাহাবাদের ভাগ করে দেন, তাকসিম করে দেন, তাকসিম মানে ভাগ। হুজুর খেজুরগুলো নিয়ে বলেন, বাবা দুটো করে দিলে সবাই হবে না, একটা করে দিই, হয়তো হাতে কিছু খেজুর থাকবে। প্রথম খেজুরটা নিয়ে বলছেন, বাবা আলী আপনি খেজুরটা প্রথম নেন, ওনাকে দিয়েছেন, আর হুজুর সাহাবাদের খেজুর দিচ্ছেন। এই অবসরে হাজরত আলী তার খেজুরটা গালে দিয়েছেন, গালে দিয়ে খেয়ে দেখছেন এত সুন্দর স্বাদ, এত লিজ্জাত, এত মজা, যে বলার মতন না। মনে মনে ভাবছেন যে আল্লাহ খেজুর যদি ফিরে আসে তাহলে বলে হুজুর আমাকে আর একটা খেজুর দেন। কত উঠেছেন, খেয়াল রাখবেন, বেখেয়াল হলে গোলমাল হয়ে যাবে। তো হুজুর করলেন কি, খেজুর ফিরে এসেছে। তো হুজুরের কাছে চাইবেন যে হুজুর আমাকে আর একটা খেজুর দেন, এই চাইতে সাহস হচ্ছে না। এমন সময় মসজিদে নবাবসে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নওম, আসসালাতু খায়রুম মিনান নওম, আসসালাতু খায়রুম মিনান নওম। হুজুর আজান হচ্ছে, হযরত আলী এত হুজুরে নিদ্রিত হয়ে গেছে, ভেবে যে উনি চিন্তা করছে, জানি আমি তো স্বপ্ন দেখছিলাম, তাড়াতাড়ি করে চলে গেছেন কোথায়, মসজিদ নববীতে উজু করে নামাজ দাঁড়িয়েছেন, ইমাম হচ্ছেন হযরত ওমর ফারুক হুজুর। এখন নামাজ হয়ে যাওয়ার পরে দেখছেন হুজুর পাক যে জায়গায় ঠেক লাগিয়ে উঠেছিলেন উনিও সেই জায়গায় ঠেক লাগিয়ে বসছেন, এলান দিয়ে হুজুর ইদুবি চাইছেন। এমন সময় দেখছেন যে একজন বুড়ি মেয়ে ছেলে বলে, হুজুর তাজা খেজুর এনেছি, আমার নতুন গাছের খেজুর, হুজুরও খান, সাহাবাদের ভাগ করে দেন। হুজুর খেজুরগুলো হাত করলে বলছে, বাবা দুটো করে দিলে তো হবে না, একটা করে দিই, হয়তো হাতে কিছু থাকবে। মানে স্বপ্নে যা দেখেছেন এখন চাক্ষুষে সেটা ঘটছে। উনি করলেন যে প্রথম খেজুর দিয়ে বলছেন, বাবা ভাই আলী, ভাই আলী আপনি প্রথম দেন, ওনাকে দিয়েছেন, দিয়ে খেজুর দিচ্ছেন, উনি গালে দিয়েছেন, গালে দিয়ে দেখছিলেন রাত্রে যে খেজুর আমি খেয়েছিলাম, যে স্বাদ, যে মজা, যে লেজ্জত, এই একই লেজ্জত একই স্বাদ। মনে মনে করছেন আল্লাহ রসুলের কাছে চাইতে লজ্জায় পারিনি, আজ তোমার তো আমার ভাই, ওনার কাছে চাইতে আমার কি। এখন খেজুর ফিরে এসেছে, বলছেন ভাই ওমর, ভাই ওমর আমাকে আর একটা খেজুর দেন ভাই। হযরত ওমর ফারুক বললেন, ভাই আলী রে, ও ভাই আলী রে, গত রাত্রে আল্লাহর হাবিব আল্লাহ রাসূল আপনাকে একটা খেজুর দিয়েছিলেন বলে আমি আপনাকে একটা খেজুর দিয়েছি, নবী যদি দুটো খেজুর আপনাকে দিতেন আমি আপনাকে দুটো খেজুর দিতাম। সুবহানাল্লাহ, দেখেছেন একে বলা হয় ওহির খেজুরির ভাগে এক ভাগ, আল্লাহর কুদরতে আল্লাহ পাক জানান বুঝান। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি না ভাই, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, সব হুজুরদের জীবনী পড়েছেন, আপনার ওয়াজ শুনেছেন আল্লাহর। ওনার পীর বললেন, বাবা সাদ সাদ্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর বললেন, বাবা জুনায়েদ তুমি ওয়াজ করো। হযরত জুনায়েদ যদি বললেন, হুজুর সব হুকুম আপনার মাথায় রাখি, ওয়াজ আমি করতে পারবো না। হুজুর কিছু বললেন না, রাতের বেলা স্বপ্নে দেখছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা জুনায়েদ 40টা মানুষকে নিয়ে তুমি তালিম দাও, ওয়াজ করো। ঘুম ভেঙে গেছে, মনে ভাবছে সর্বনাশ। ফজরের নামাজ পড়ে পীরের দরজায় এসে ঠুকছিলাম করে হাত দিয়েছে, পীর সাহেব দরজাটা করে বললেন, বাবা আমি তো বললুম তুমি তো না বললে, এবারে তুমি কি করবে, ওয়াজ করবে না করবে নি বলো। কি কথা বুঝতে পেরেছেন, তাহলে আল্লাহ পাক যাদের জানায় জানানো সত্ত্বে বলতে পারে কি ভাই, ঠিক না বলেন, আল্লাহর বিনা ইশারা হয় না। এখন বলছে খোদা সে নবী জুদা নেই হয়, খোদা সে নবী জুদা নেই হয়, মানে যে খোদা সেই নবী, যে নবী সেই খোদা, আল্লাহকে যেমন চাওয়া যাবে নবীর কাছে চাওয়া যাবে, এটা বলা যাবে, জোরে বলেন না। কোন আলেম সাহেব কোনো পীর সাহেব লাট সাহেবিতে বলে আপনারা মানবেন, জোরে বলেন। আর সেই মসজিদে আপনাদের বসে ওয়াজ শোনা যাবে, আস্তে আস্তে উঠে চলে আসবেন, বাবা ঝগড়া করতে বলি না, এ আমার আপনার মতন মানুষ, এই মানুষকে ধোকা দিয়ে বরদান করে দিল। দুনিয়াতে অনেক দল মত আছে বাবা, রাবজিয়া,
শিয়া, মোতাজেরা, সুরেশ্বরী, মাঝভাণ্ডারী, সোহাগানী, চৈতেপীর, চৌকিপীর, আল্লামা কায়রো, প্রেমভাজা, দমসমারী, রুইয়া, হারিয়া, খারেজি, বৌর ফকির, নারার দল, কালা পাগড়ি, পিলা পাগড়ি, লাল পাগড়ি, লুটা শাহ, কম্বল শাহ, কাটারি শাহ, গাজারি শাহ, হারিয়া শাহ, দেখেছেন কত দল। সব থেকে ভণ্ড পীরে আড্ডা হচ্ছে বাংলাদেশ, আর তারপরে হচ্ছে আসাম। এখন বর্ডার পারে আমাদের দেশে ঢুকে পড়ছে, আর সেই ভণ্ডকে নিয়ে এসছি আমরাই, আমরা নিয়ে এসছি। জামাত কথা শুনবেন, তবলিগ জামাত, দেওবন্দি জামাত, বেরুলি জামাত, শিয়া জামাত কি আছে না, খারেজি জামাত, কিতাবের মধ্যে বাহাত আছে বাবা, এই আলেম সাহেবরা বোঝে, কত বুঝেছেন বাবা। আবারও আর ষোলোনা আলেম না হলো, আল্লাহ করে আপনারা দোয়ানা চারানার আলেম আল্লাহ আপনাদের করে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বললেন নি, এই দেখেন এত বড় সার্টিফিকেট আমি দিলাম, একবার খুঁচিয়ে সুবহানাল্লাহ বললেন নি, আপনি জোরে বলবেন না ভাই, এইবারে আপনি তো দলিল চাইবেন, দলিলটা আমি আপনাদের দেবো ইনশাল্লাহ, মনে রাখবেন। কেন অনেকগুলো জিনিস খুলে ফেলিচ্ছি তো বাবা, একটা একটা করে গুছাই, মনে রাখবেন, আমি দলিলটা আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। আপনারা আলেম যে বললাম, দলিলটা কি ভাই জান আমার, তার এখানে বোঝা গেল যে আলেম গায়েব, আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। আর আল্লাহ নবী কি যেটা জানিয়েছেন, নবী আমাদের জানিয়েছেন কি ভাই, ঠিক কেনা বলেন, তাহলে এগুলো আমাদের বুঝতে হবে। নউযুবিল্লাহি মিন যালিক, আজকাল আমরা পীরকে বলে ফেলছি, পীরকে আমরা বলছি নউযুবিল্লাহ, নবী বলে ফেলছি, পীরকে খোদা বলে ফেলছি, পীরকে বাবা নউযুবিল্লাহ, কিছুর বাকি নেই। আর কত জিনিস আপনাদের শোনাবো, মনের মানুষ পেলে মনের কথা হয়, কথা ঠিক না বেঠিক বলো বাপ, কারণ আপনারা যে জায়গায় বাস করছেন, আপনাদের অনেক বড় আল্লাহ দরজা দিয়েছেন, আপনাদের মাথার উপরে ছায়া রয়েছে আমার কুতুব রহমতুল্লাহ আলাইহির। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারিনি, নাবি ওই হরিণের নাবিতে মৃগ নাবি হয়, কিন্তু হরিণ জানে না, আর এত খুশবু, একবার এদিকে ছুটছে ওদিকে ছুটছে খুশবুতে, কিন্তু বাবা হরিণের নাবিতে আল্লাহ মৃগ নাবিতে সে জানে না। তা আল্লাহ আপনাদের সে নিয়ামত দিয়েছেন, আমরা সেই নিয়ামত বুঝিনি, নউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে একের উপরে কায়েম রাখেন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ভাই যেন আমার একটু আগিয়ে চলেন, তাহলে বোঝা গেল আলম আল গায়েব, আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। একটা স্বপ্নের কথা বলছিলাম, তা কাউকে খবরদার স্বপ্নের কথা বলবেন না, স্বপ্নের কথা বলতে হয় তা এতটুকু জানবেন, একজন ইমাম সাহেব, সুফি সাহেব, একজন আলেম, হাফেজ সাহেব, বুজুর্গ ব্যক্তিকে নামাজি বুজুর্গের বলতে পারেন, যে লোকটা খবরটা শুনে বলবে যে ভাই আমি একটা খাপ দেখেছি, শোনার সঙ্গে সে বলবে মাশাল্লাহ মাশাল্লাহ ভালো খাপ, মাশাল্লাহ ভালো খাপ, এতটুকু যেন বলে। আর খাবের মানে আপনার নিজে নিজে করবেন না, কত বুঝেছেন, একজন লোক খাপ দেখছে যে তার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন বাবা গোসল দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আতর গোলাপ মাখিয়ে পালকি করে নিয়ে যাচ্ছে, কত বুঝেছেন, ঘুম ভেঙে গেছে, কোথায় নিয়ে যেতে বিয়ে হবে, ঘুম ভেঙে গেছে, সব রাতের বেলা বসে বসে ভাবছে তাই তো, তাহলে আমাদের বিয়ে হবে তো। তা আল্লাহর ওলিকে যেয়ে বলছে হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি নতুন জামা কাপড় আমার আত্মীয় স্বজন গোসল দিয়ে পরিয়ে আতর গোলাপ মাখিয়ে পালকি করে নিয়ে যাচ্ছে, আমার বিয়ে হবে। আল্লাহর ওলি বললেন তোর বিয়ে হবে নি, তোর কবর হবে, কত বুঝেছেন, বিয়ে হবে না কবর হবে, তাহলে গোসল দিয়ে কাপড় পরিয়ে আতর গোলাপ মেখে কবর লিয়ে দাফন দেবে, দেখছেন মানেটা কি হলো। আবার একজন লোক স্বপ্ন দেখছে, ছোট করে বলছে বাবা কোরআন শরীফের পেশাব করছে, এই স্বপ্ন দেখে মাথা খারাপ, চিৎকার করছে হায় আমার ইমান নেই, বলছে আমার ইমান নেই, কি স্বপ্ন দেখলাম, আল্লাহর কালামে পেশাব করা,
আরে সকাল হাও হাও করে কাঁদছে, আচার কাতার খাচ্ছে, সকাল করে আল্লাহর অলিকে বলছেন কাঁদছে, বলছে হুজুর আমার ইমান নেই, আমি আপনি কর্ম পুড়িয়ে দেন। হুজুর বলছে বেশ পাগল, কি হয়েছে বল? বলে হুজুর আমার ইমান নেই, কর্ম পুড়িয়ে দেন, আমাকে তওবা পুড়িয়ে দেন, কর্ম পুড়িয়ে দেন, আমার ইমান নেই। বলে আরে পাগল, ইমান নেই কি, কি হয়েছে বলো, বলতে চায় না লজ্জায়। বলছে হুজুর আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহর কালামে আমি পিশাব করতেছি। হুজুর হাসছে, লোকটা বলছে হুজুর আমি কাঁদছি আপনি হাসছেন? বলে রে বোকা তুই স্বপ্নের মানে জানিস বলে কাঁদছিস, আমি স্বপ্নের মানে জানি বলে হাসছি, আল্লাহ তোকে একটা পুত্র সন্তান দেবে, সেই ছেলেটা হাফেজে কোরআন হবে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। দেখেছেন কি মানে কি হচ্ছে, কত বুঝছেন? আরেকটা খবরের কথা শুনবেন, রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয় না ভাই? আচ্ছা ভাই একটা বলি, একজন লোক স্বপ্নে দেখছে তার বাড়ির ভিতরে, ভিটে তো আমরা আমরা বুঝি সব, অন্য জায়গায় আমরা বুঝি না, অনেক উঠুন বলতে হয়, অনেক কিছু বলতে হয়, তো উঠুন উঠুন তো বলা যাবে না আমাদের, এই বলি না। খুব ভালো করে শুনেলেন, আল্লাহ করে খবরদার ভাষার ভিতরে গোলমাল করবেন না, কাকা কাকি হ্যাঁ আপনার জল মাংস আজ্ঞে নেমন্তন্ন এই সমস্ত হিন্দুয়ানি ভাষা আনবেন না। কেন, যদি আনেন তাহলে কি হবে, হাদিস পাকে হুজুর বললেন মান তাসাব্বাবে কওমি ফাহুয়া মিনহু, যে যে কওমের তাসাব্য করে অনুকরণ করে চলবেন কেয়ামতে নেই তাদের সঙ্গে হাসার আল্লাহ তুলবেন। আপনারা যদি তাদের সঙ্গে অমুসলমানের সঙ্গে হাসারে উঠতে মন চাই আপনারা 100 বার বলবেন, আর আমি যদি আপনাকে না বলে যাই আল্লাহ আমার হাত পুড়িয়ে দিয়ে বাবা। কত বুঝতেছেন, বলেছিলে হ্যাঁ মোটা নজরানার সেই রকম বিরিয়ানি আর খাসির গোশ খুব খেয়েছিলে, যাও আগে তুমি যাও তারপরে ঢুকবে, বলনি কেন? কি ভাই ঠিক করে বলেন, আমি জড়িয়ে পড়ব। আবার দেখছেন শেরেক এত আমাদের ভিতরে ঢুকে পড়েছে, ভালো ভালো ঘরে ঢুকে পড়লো ভাই, যারা লেখাপড়া জানে আলেম মানুষ হাফেজ মানুষ তাদের ভিতরে ঢুকে পড়ছে, আমাদের ভিতরে ঢুকে পড়ছে শেরেক কি? দেখেন এই ছোট ছোট বাচ্চা ছেলে আমাদেরকে সে নিয়ে আসে, তো খুঁজে একটু পুঁক দিয়ে দেন, দেখি এখানে একটা কালি লাগানো আছে, আবার দেখছি এইখানে একটা কালি লাগান, আবার দিদি এইখানে কালি লাগান, আবার দিদি কালো কারো হাতে মাদা পায়ে মাদা, কি দিব এরকম কেন? বললে হুজুর আমার শরীরটা খারাপ হতো, এই পরে আমি ঠিক হয়ে গেছি, এর ভালো হয়েছে। এ বাবা, হিন্দুরা তাদের ঠাকুরের সামনে বোতলে করে পানি বসিয়ে দিয়ে আসে, আবার অনেক অলির দরবারে যেয়ে দেখবেন পানি বসিয়ে দিয়ে আসে, সারা রাত কেটে করে সকালবেলা এসে ব্যারাম ওই লোককে খাওয়ালে ভালো হয়ে যাচ্ছে, হয়তো না হলে বলে পাঠাবে কেন, কি বলো না হয় ভালো হলে পাঠাবে কেন? আবার অনেক যে ইমাম সাহেব একটু পানি পড়ে দেন না, মন সাহেব পানি পড়ে দেন না, হুজুর পানি পড়ে দেন না, আল্লাহর কালাম ঘুম দিলে খাওয়াতে ভালো হয়ে যাচ্ছে, কোনটাই ভালো হচ্ছে বলেন দেখি, এই কালী ঠাকুরের থানে বসাচ্ছে সেও ভালো হয়ে যাচ্ছে, আর পীরের কবরে দিয়ে দরগায় নিয়ে যাচ্ছে সেও ভালো হচ্ছে, আর আলেমের কাছে সেও ভালো হচ্ছে, কোনটা? সোর তৈরি কে করেছে ভাই, জোরে বলেন, আল্লাহ তো না অন্য কেউ, আর গরু কে করেছে? আল্লাহ। আল্লাহ বললেন দেখো আমার বান্দা আমি আল্লাহ সোর করেছি গরু করেছি, তোমাদের জন্য সোরকে হারাম করলাম গরুকে হালাল করলাম। এখানে আল্লাহ বলছেন কবরে পানি রেখে যাবে হারাম, আর ঠাকুরের সামনে পানি রে হারাম, আল্লাহর কালাম পড়ে পানি দেবে হালাল, ভালো করানোর মালিক হচ্ছে আমি আল্লাহ। কি কথা ঠিক কেন বলেন বাবা, আমরা তো ওইটা খেয়াল করিনি, কে বলে দিলে এখানে তোর ছেলেটা ফুটফুটে ছেলে এখানে কালী দেখিতে নজর দিলে এখানে লাগবে তোর ছেলেকে লাগবে না, দেখেছেন কি সর্বনাশ, আল্লাহ সোনার চাঁদ নিয়ামত দিয়েছে বলো বা, আর সেখানে তুমি কালি লাগাচ্ছ, এত বড় বেহকুম নাদান, এতে শেরেক করছো। আল্লাহ নিজে বলছেন তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতে কাউকে সামিল করবে না শরিক করবে না, আমি লা শরিক ওয়াহেদ আহাদ, কি ঠিক কথা বলেন বাবা, শরিক করবে না, আর আমরা শরিক করছি। এবার চিন্তা করে দেখেন বাবু, আল্লাহ গোনা মাফ করে দেন, আর বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ঈশা এতটুকুই যথেষ্ট। আমার সোনার ভাইয়েরা সোনার মা বোনেরা আমার সোনার বৌমারা আমার বাবাজিরা সোনার, একটুখানি বুঝে চলবে বাবা, খবরদার যুগের হাওয়ার সঙ্গে যেন দখল করেনি। অনেকে বলে কি রকম আপনি বলছেন ভাই,
আগের যুগ আর এক যুগ এক আছে, বলেন দেখেন। আচ্ছা বলেন তো, আপনারা যখন কলকাতায় যেতেন এই সীতাপুর থেকে বা এই কোতুলপুর থেকে, কোতুলপুর থেকে আপনারা কি করে যেতেন বলেন? কলকাতায় ঠিক করে মুখে হাত রেখে বলেন, হেঁটে দিয়ে যেতেন না? হ্যাঁ তা হেঁটে যেতাম। আচ্ছা আমরা হেঁটে যাচ্ছি, ওখানে কি কুস্তি লড়াই করছে নাকি? খাওয়া পাটি করে জুটেছে বোধ হয় জানেন, ওরা খাওয়া পাটি। দাদু ভাই ওরকম করতে নেই ভাই, এসো দাদু আমার কাছে এসে বসো। খুব জোর কুস্তি হচ্ছে মনে হচ্ছে, এই ওরই সর্বনাশ, তিনি গন্ডগোল বলে তিনটি আজ দেখছি। তো যাই হোক ভাই, যেন আমার আমরা ছোটবেলায় ওরকম করেছি, কেন বাবু আমরাও করেছি, সবাই ওই করেছি। আবার ওটা বড় হলে সোনার ছেলে হয়ে যাবে সব, কি ভাই ঠিক কেন বলে? যাই হোক, তা আল্লাহ ওরা মাফ করে দেন, এগুলো হচ্ছে শেরেক। আর শেরেক সঙ্গে আল্লাহ রসুল কি বললেন? লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতাহু রিক্তা, যদি তোমাদের কেউ কেটে ফেলে আগুনে জ্বালিয়ে দেয় তথাপি তোমরা আল্লাহর সঙ্গে শেরিকি করো না, যে শেরিকি করে তার ঠিকানা হলো জাহান্নাম, ফিনারে জাহান্নামা খালিদিন ফিহা আবাদা, সে চিরকাল জাহান্নামে বাস করবে। এই কালি লাগাও, জাহান্নামের দরজা খোলা, জাহান্নামে যেতে হবে তোমাকে, কোনো উপায় নেই, হাতে দড়ি বাঁধো। হ্যাঁ আজমির শরীফ থেকে সুতো বাঁধছে আর কালীঘাটে সুতো বাঁধছে, একই সুতো দেখবেন, হিন্দুরাও করছে মুসলমানরাও করছে, কোথায় যাবে? কার মরা হবে, হিন্দুর মরা না মুসলমানের মরা? আল্লাহ কোনো মাফ করে দেন, খবরদার বাবা একটু বুঝে চলবেন, ভুল করবেন, আল্লাহ হেফাজত করবেন, কি বাপ ঠিক কেনা বলে? তো ভাই যেন একটু আগিয়ে চলে, তাহলে আলমের গায়ের কে ভাই জোরে বলেন? আল্লাহ। একজন লোক স্বপ্নে দেখছে, বললাম না একটা খবরের কথা বলি, একজন লোক স্বপ্নে দেখছে তার ভিটের ভিতরে যেখানে কোদাল দিয়ে গা দিচ্ছে বাবু আগুন বেরোচ্ছে, এই দেখে ভয় খেয়ে গেছে। আল্লাহ রলি কি যে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখছি যেখানে কোদালের ঘা দিচ্ছে আগুন বেরোচ্ছে। হুজুর বলে, কোতা কোদালের ঘা দিলে আগুন বেরোচ্ছে মনে আছে? বলে হ্যাঁ হুজুর মনে আছে। যাও সেখানে কোদালের ঘা দেবে, আল্লাহ কিছু গায়েবি মাল আল্লাহ তোমায় দেবে, যাও গায়েবি জিনিস দেবেন, আল্লাহ মাল দৌলত দেবেন। বেচারা কষ্ট করে যে হ্যাঁ কিছু সোনা দানা দিয়ে গেছে, খুব খুশি। আবার দু মাস পরে না কয়েক মাস পরে আবার স্বপ্ন দেখছি যেখানে কোদাল বলছে আগুন বেরোচ্ছে। তো বলছে হুজুরের কাছে জেনে দিয়েছি, তার খবর মানুষ জেনে নিয়েছে হুজুরের কাছে, আর যাওয়ার দরকার নেই। ও করেছে ঝাঁটা ঘা দিয়েছে বাবা, এক সাপ বেরিয়ে ফস করে পায় কেমন, এই বাবারে মারে পরে সব দড়ি টড়া বেঁধে সুতো ফুতো বেঁধে বাবারে মরে গেলাম। কি হলো বাবা, কি হলো গো? বলে হুজুর স্বপ্ন আছে, যা হুজুর আপনাকে দিচ্ছিলাম, আপনি বলেছিলেন হুজুর যে কোদাল দিয়ে ঘাত হয়েছে মাল বেরোবে, ওই খবর কাপতি হুজুর সবই কেউ মিলিয়ে দেবে। দূর পাগল, তুই নিজে যে মনে করেছিস। শোন সেই সময় ছিল পৌষ মাসে মাঘ মাস, তখন আগুন হলো দোস্ত, আর চোদ্দ বৈশাখ মাস আগুন হলো দুশ্মন, দুটো কব এক করে বসে আছিস, তখনকার মানে আলাদা হবে, এখনকার মানে আলাদা হবে, কত বুঝছেন যে পিসাবে দশা। বলে হুজুর আমার কারবার ব্যবসা হয়েছে, বরকত হচ্ছে না, খালি ঘাটতি হয়ে যাচ্ছে। পিসাব বলে এই সুবহান আল্লাহ বলে সব কাজ করবি, আল্লাহ রহমত হয়ে যাবে। বেচার গরু ব্যবসা করে চলে গেছে, ও সুবহান আল্লাহ মনে নেই চলে গেছে, যে আবার গরু টরু কিনে টাকা আবার কিনে টাকা নেই, এসে বল এই স্বপ্না পীর গরু সুবহান আল্লাহ একটা তো বলা হয়নি, এই স্বপ্না ছুটলো খাও খেতে। কি হলো বাবা? বলে সুবহানাল্লাহ বাড়ি থেকে বেরোলো হুজুর, সুবহানাল্লাহ গাড়িতে উঠলো, সুবহানাল্লাহ বাজারে গেলো, সুবহানাল্লাহ গরু কিনলো, সুবহানাল্লাহ টাকা বার করে দিতে হইবে। দেখ সম্ভবত একবার সুবহানাল্লাহ বলেছিস, তুই চিন্তা করে দেখেন, নউযুবিল্লাহ। যাক আল্লাহ গোনা মাফ করে দেন বাবা, তাহলে এখানে বোঝা গেল পরিষ্কার আলমের গায়ে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ না, এবং আল্লাহর ওলি আউলিয়া যারা হন আল্লাহর মাহবুব নামাজি দিনদার সুফি, তারা অনেক কিছু আল্লাহ জানালে জানতে পারে, সেগুলো গায়েব না। একে বলা হয় ওহি ছেচুর বিভাগের এক ভাগ, সেটা আমি হজরত শেরেখুল আলী হুজুর থেকে প্রমাণ দিলাম। কি বাবা ঠিক কথা বলেন বাবা, এইটুকু এখানে রাখছি, আল্লাহ মহকে দিলে আরও আলোচনা করতো। যেহেতু আমরা রবিউল আউয়ালে মোবারক চাঁদ এসেছি, এই মোবারক চাঁদ সম্পর্কে দু একটা কথা বলি। বর্তমান যুগে একদল মানুষ তারা বেরিয়ে বলছে নবীকে নূর নবী বলা যাবে না, বা নূরের তৈরি বলা যাবে না, নবী হলেন মাটির তৈরি, কথা বলছে না, তারা দলিল দিচ্ছে। যখন হুজুরকে যখন মত হলো
আজে সাম আসলেন, সব ঘটনা এই তো আজে শুনেছ। আবার যখন হুজুরকে মাটি দেওয়া হয়েছে কি বলে, মিনহা খালাকনা কুম অফিহা নই রকম অমিনহা নকরে যখন তার রত নকরা, আমরা বলি না ভাই, তাহলে নবী তো আমাদের মতন মাটি। আচ্ছা নবীর মরণ দিয়ে তোমার ব্যস্ত কি করবে, নবীর এত যন্ত্রণা কেন তোমার, কি ভাই ঠিক না বলেন, নবী কিসের তৈরি, কি নাকি তোমার আমার জমা করে দরকার কি, নবী নবী আছে আল্লাহ আল্লাহ আছে, কথা বুঝছেন না? হ্যাঁ ওয়াজ করে বাবা বলতেছে খোদা সে নবী জুদা নেহি হ্যাঁ নাউজুবিল্লাহ, ঠাকুর বলেন নাউজুবিল্লাহ। আমার আব্বাজান হুজুরের মুখে শোনা একটা কথা শুনে রাখো বাবা, আব্বাজান হুজুর তো আপনার কতুলপুরে এসছেন, এখানে বহুবার এসছেন। হ্যাঁ আমি জানি তো, আমি তো বললাম না যদি জন বয়সের ছেলে আমি তো বাবু, সব হুজুরকে আপনার জুতো বইছি আর সব হুজুরকে দরবারে বসেছি, আমি নকল ধরতে পারছি না। এখন যেমন চটকাটকে নকল ধরছে না, চটচটকে নকল ধরছে, আর আল্লাহ যে কি করে কি করছেন আমি বুঝতে পারিনি, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নাউজুবিল্লাহ। যাক আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক, সবাইকে হিদায়ত করুক, কি ভাই ঠিক না বলেন, আমাকে করুক আপনাকেও করুক, কি ভাই ঠিক না বলেন বাবু। ভাই যান আমার কথায় কথা বেড়ে যায়, আল্লাহ গোনা মাফ করে দেন। কোরআন শরীফে আল্লাহ পাক এরশাদ করেছেন, আপনারা কোরআন শরীফ পড়া লোক আছেন, আল্লাহ কর্ষে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, দুটো জিনিস পাঠিয়েছি কিতাব আর নূর। কিতাব বলতে গেলে আল্লাহর কালাম কোরআন শরীফ বা কোরআন মজিদ, নূর বলতে গেলে নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে কিতাবের পাঠটা আলাদা, বলতে গেলে আমার একটা লাইন আলাদা চলে যাবে, আল্লাহ কোনো সময় যে মক্কা দেয় আলোচনা করা যায় বা ইয়ে মনে থাকে, তাহলে নূর সম্পর্কে আলোচনা করি। আবার আমরা যখন ছাত্র পড়েছিলাম, এখন মাদ্রাসার অনেক সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে কিতাব পত্র ওরট পাঠ করে ফেলেছে, বুঝেছেন না, করে সেখানে আমরা যখন পড়েছিলাম তারিখে একটা হাবিবে আলা বলে একটা কিতাব, তারিখে হাবিবে আলা কিতাবটার দাম, তাতে হুজুর পাক বলছেন আউ আলামা খালাক আল্লাহ নূরি, সর্বপ্রথম আমার নূর কাল্লা সৃষ্টি করেছিলেন, কথা বুঝেছেন। আর এরা বলছে বলছে নবীকে নূর বলা যাবে না, তাহলে নবীকে কি বলা যাবে, মাটির তৈরি কেন, আরে নবী বিয়ে করেছেন আমরা বিয়ে করেছি, নবীর ছেলে মেয়ে আছে আমাদের ছেলে মেয়ে আছে, নবী চাকরি করেছেন আমরা চাকরি করেছি, নবী ব্যবসা করেছেন আমরা ব্যবসা করেছি, আমরা এক দেখেছেন। আচ্ছা নবীর সঙ্গে আমাদের তুলনা করা যাবে ভাই, হ্যাঁ আচ্ছা তাই যদি হয় তাহলে একটা বলো এবারে তুলনা দাও, নবীর ছায়া ছিল, ছায়াবিহীন নবী আমার পদ্য পড়ে না, পদ্যতে বলে তোমার ছায়া আছে কি করে এক হলে। আচ্ছা ভাই যারা আপনি কটা বিয়ে করতে পারবেন, কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন তো মাসনা সুলাসা আর রুবা, ফাইন খেপতম আল্লাহ তা দিল ফায়দাত, আল্লাহ বলে তোমরা দুটো বিয়ে করো, তার বলে তিনটে বিয়ে করো, তার বলে চারটে বিয়ে করো, তারপরে কি বললেন তো ইনসাফ বিচার ঠিক করতে না পারো তাহলে একটা বিয়ে করো, কি কটা ঠিক করে বলেন, একচুয়ালি যদি করলে জাহান্নামে যেতে হবে তোমাকে, একটা বিয়ে করো। আচ্ছা কেউ যদি পাঁচটা বিয়ে করে করা যাবে, যদি বলেন না বাবা একটু বলবেন না বাবা জোরে বলেন, যদি কেউ বিয়ে করে কতপুরের কোনো ছেলে পাঁচটা বিয়ে, আরো ছেলেরা তার ঠ্যাং ভেঙে দেবে, কি কথা ঠিক করে বলেন, ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা নবী পাকের কটা বিবি ছিল বাবা, ইখতিলাফ আছে ১১টা, তাই না বাবা, ১১টা, কেউ ১৩টা বলেছেন ৯টা বলেছেন, যাই হোক মূল আকসার ওলামায়ে দিন যে ১৩টা। আচ্ছা হুজুরের ১১টা, তো হুজুরের বিবি হলো ১১টা, তোমার হলো ৪টে, তো এখানে হলো না ত্যাগ, তুমি ১১টা বিয়ে করো, কি নবীর সঙ্গে তুলনা দিচ্ছ, আমরাও যা নবী তাই, কি ঠিক না বলো। আচ্ছা ভাই যান বস্তি তো আপনারা ভালোই বোঝেন, বস্তি বলে না, এই যেমন কতপুর, এই কতপুরে তিনটে বস্তি আছে, উত্তর বস্তি দক্ষিণ বস্তি পূর্ব বস্তি, কথার কথা বলছি বাবা আমি একটা বোঝাবার জন্য। এখন বস্তিতে বিয়ে বাড়ি হলে আল্লাহ রসুলের পসিনা নিয়ে যেতেন, পসিনা মানে কি জানেন তো বাবা, ঘাম, ছেলেরা শুনে রাখো পসিনা মানে ঘাম, এই ঘাম নিয়ে যেতেন আতরের জায়গায় ব্যবহার করার জন্য। এখন সেই পসিনা নিয়ে যে
বিয়ে বাড়ি যখন পৌঁছাতেন সারা বিয়ে বাড়িটা খুশবুদার হয়ে যেত। যখন বাবা সওয়ারিতে উঠতেন সওয়ারি খুশবুদার, টাউনে গেলে টাউন খুশবুদার, কোনো মেয়ে ছেলে পেটে বাচ্চা থাকলে সেই যদি হুতিতে পসিনা মাখতেন ওই মেয়েটার বাচ্চা তো নিয়ে আসলে বলে তা তো খুশবু পাওয়া যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল যে রাস্তাতে হেঁটে গেছেন পরক্ষণে সেই রাস্তাতে কেউ হাঁটলে বুঝতে পারছেন যে এই পথে আল্লাহ রসুল হেঁটে গেছেন, আপনার পসিনা কেউ নিয়ে যায়। এই তো বললেন আমরা একশো মাটির মানুষ, আমরা এক পসিনা কেউ নিয়ে যায় না, এত বাপরে বলে ছুটে চলে যায়, তাই না? হ্যাঁ বাবা, আল্লাহ নবীর শরীরে মশা মাছি বসত না, আল্লাহর আইন নাই মশা মাছি বসে না। আর আপনার আমার শরীরে বসা দূরের কথা, পিসাব পায়খানা করে ইঞ্জেকশনও দেয়, কথা ঠিক না? তাহলে এক হলো করতে যায়। হ্যাঁ বাবা, যা আজ থেকে রসুল মানে নবী প্রেমিক, নবীর সামনে বলছেন পসিনামে তেরি, পসিনামে তেরি ऐसे खुशबू के मिश्क अंबर गुलाब क्या है, पसीना में तेरी ऐसे खुशबू के मिश्क अंबर गुलाब क्या है। अय अल्लाह हबीब, पसीना अपना पसीना मिश्क अंबर गुलाब से कहीं कुछ ही ना। एक बार जोरे सुभान अल्लाह बोले, आपने जोरे बोले ना सुभान अल्लाह, अल्लाह अकबर। হ্যাঁ খবরদার, নবীর সামনে এক জান্না পরিমাণ ছোট বড় কথা বলবেন না, তোমার ভালো না লাগে নাই দেখো, এক জার্রা যদি ছোট বড় কথা বলে তাহলে বাবা আমাদের ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। কি কি বলেন, যে নবী হায়াতে মওতে কবরে মাহশারের ময়দানে যে নবী ভোলেননি, আর সেই নবীগুলো টানাটে কি সর্বনাশ। আচ্ছা ভাইজান, নবী কি বললেন, মাটির তৈরি। আচ্ছা যাক, আপনার কথাটা আমি মেনে নিলাম, তা আমরা যে মাটির তৈরি নবী কি সেই মাটির তৈরি? জোরে সরে বলো বা। আচ্ছা একটু আসে শোনেন, আল্লাহ রসুলকে যে মাটির তৈরি বলো, তাহলে আল্লাহর জান্নাতের মাটি হলো নূর, সেই জান্নাতের মাটি থেকে আল্লাহ নবীকে তৈরি করেছেন বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল জান্নাতের মাটি নূর, সেই নূর থেকে তৈরি হয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর অনেক দলিলপত্র আছে, বহু কিছু আছে বাবা, যারা বলছে বলছে সম্পর্ক রাখবেন না, নবীর সাথে যে সম্পর্ক রাখতে চান এদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর এদের সঙ্গে রাখলে নবীর সাথে সম্পর্ক আপনার দূর হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা বলেন খবরদার হুঁশিয়ার ভাই জান। আমার একটু ভালো করে শুনিলেন, একটু কথা বলি, নবী কেমন নবী ছিলেন? হায়াতুন নবী, সোনার মদিনা শরীফে জান্নাতের টোয়ার আল্লাহ পাকে নবী শুয়ে আছেন। আল্লাহ পাক কোরআন শরীফ কি বললেন, কুল্লু নাফসি যায়েকাতুল মউত, ঠিক না বাবা? এখন আপনি বলছেন আল্লাহ তো কোরআন শরীফ বললেন প্রত্যেক নাফসের আমি মরণ দেব, তাহলে নবী যদি বলে হায়াতের নবী মরেনি, তাহলে আল্লাহর কোরআন শরীফ জোটা হয়ে যাবে না? কেমন বুঝাচ্ছে দেখেন, ওই বললাম ইবলিস মরেনি, জন্ত আছে, ইবলিস শয়তান মরেনি, সেই জন্ত আছে, তার মানে কি? তাহলে কি বলতে চাইছেন আপনি ভাই? আল্লাহ রসুল তো মরে গেছেন, তাহলে কুল্লুন যায়েকাতুল মউত তো ভালো, আল্লাহ রসুল মরে গেছেন আলহামদুলিল্লাহ, আমি কি মরেনি বলছি? তাহলে আল্লাহ রসুল মরেছেন আর আপনিও মরেছেন, দুটো এক হবে? এক হবে না। তাহলে শোনেন, কালকে সকালবেলা পরীক্ষা করবেন, আকাশের নিচে একটা খোলা জায়গায় একটা পাত্রে পানি রাখবেন, পাত্রে পানি রেখে লক্ষ্য করে দেখবেন আকাশের সূর্যটা পানির মধ্যে এসে গেছে, কথা ঠিক না বেছি? বাপ বলো না বাবা, ভাই বলেন না, আপনারা তো আমার ভাই হলেন আর ছেলেরা বাপ হলো, কি ভাই ঠিক করে বলেন, সূর্য দেখা যাবে না? এই সূর্যটা পানি হাত দেয় দিয়ে ঝাঁকি দেন, ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে ঝাঁকি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার চেয়ে দেখেন সূর্য দেখা যাবে? বলেন দেখা যাবে না, চুপ করে বসে থাকেন, পানিটা আস্তে আস্তে আবার আপন জায়গায় যেন দাঁড়িয়ে গেল, আবার চেয়ে দেখেন সূর্য দেখা যাচ্ছে, কথা ঠিক না? তা আল্লাহ নবীর থেকে মরণ এইরকম, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি কুল্লু নাফসি যায়েকাতুল মউত, প্রত্যেকের নাফসে মউত দেবো, তা আল্লাহ পাক নবীর মউত দিয়েছেন, মউত দিয়ে ঝাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে ছেড়ে দিলেন, নবী নাই নবী নাই নবী নাই নবী নাই, আবার নবী দেখেন পর্দার ভিতরে,
সোনার মদিনা শরীফে জান্নাতে তো রওজা পাবে, নবী জিন্দা হালতে আছেন বলুন সুবহানাল্লাহ। যারা হাজি সাহেব হজ করতে গেছেন, আল্লাহ আপনারা কেউ হজ করেছেন? জোরে বলেন না বাবা। আচ্ছা এই তো বাবাজি রয়েছেন হাজি সাহেব, খুব কম। এই আমাদের বাবু তো হজ করে এসছেন, ভাই আমার হজ করে এসছেন, এরকম হাজি কম আছেন। আচ্ছা আল্লাহর দিকে চেয়ে ছেলেরাও বলো, মুরুব্বীরা বলো, আর মায়েরা তারা সেখান থেকে বলুক, মনে মনে বললেই হবে, জোরে বলতে হবে না। আপনাদের তো হজ করতে যেতে মন চাইছে, ওরম বললে হবে নি, মন খুলে বলতে হবে সকলের বাবা। আর কেউ কি এরম মনে করছেন না তো আমার টাকাই দিয়ে তো হজ করবো, করতে আড়াই 3 লাখ টাকা লাগবে, এরা মনে করছেন না তো? জান খুলে, দিল খুলে, মন খুলে বলেন যে আল্লাহ আমার সঙ্গে সামনে বলেন, বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহ আপনার কাবা শরীফ জিয়ারত করব, নবী পাকের রওজা মুবারক জিয়ারত করব, হজ পাক আদায় করব, আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই নিয়ত করলেন না? বুখারী শরীফে একটা হাদিস পাক শুনেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কোরআন শরীফ, এটা হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করলে নিয়তের সঙ্গে আল্লাহ কবুল করেন। তা আপনি আজকে নিয়ত করলেন যে আল্লাহ তোমার কাবা শরীফ জিয়ারত করবো, নবীর মাজার জিয়ারত করবো, হজ পাকে যাবো, আল্লাহ কবুল করেন। এই যে নিয়ত করার কারণে আল্লাহ পাক যদি রহমত করে আপনাকে জিন্দা হালতে মানে চামড়ার চোখে যদি আল্লাহ পাক সেই দরবারে নিয়ে যান তা আলহামদুলিল্লাহ, আর যদি তা না নিয়ে যান, আপনি এই নিয়ত করার পরে আপনি যে কবরে চলে যান, মওত হয়ে যায়, আপনার নামায় আমলে আল্লাহ হজের সওয়াব রেখে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই এত বড় নিয়ামত রইল। তাহলে আজকে জলসাই বসে একটু কম জম করে বলছি, 2.5 লাখ টাকা লাভ হলো না ভাই? এটু বলো না বাপ, 2.5 লাখ টাকা লাভ হলো না বাপ? ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সে দরবার শরীফে যাওয়ার তৌফিক দেন। সে দরবার শরীফ এমনই ভাই, যে একবার যাবে তার একবার যে জানও করবে না, তার সবসময় মনে হবে আমি আর একবার যাই। দুবার গেল ফের মনে হবে আমি আর একবার যাই, আহ এমন শাহী দরবার, বুঝেছেন? মদিনা শরীফে মসজিদ নববী শরীফের ভেতরটাই যে আপনি নামাজ পড়বেন, আল্লাহ জান্নাতে বসা হবে, জান্নাতে নামাজ পড়া হবে, জান্নাতে তসবিহ তেলাওয়াত হবে, আর কি চাও বলো তো? আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তোমার জান্নাতে আমি বসলাম, আমাকে জাহান্নামে তুমি দেবে কি? এটা বলতে পারবো কি ভাই? ঠিক করে বলেন, আমরা আল্লাহকে বলবো তো বলবো কাকে? আপনাকে বলবো না আপনি আমাকে বলবেন? মালিক তো আল্লাহ, দুঃখ সুখ যা কিছু সব আল্লাহকে বলতে কি ভাই? চেক করে বলেন ভাই, যেন আমার কথাই বেড়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা একটু খেয়াল করেন, তাহলে এখানে বোঝা গেল যারা হাজি সাহেব হজ করতে গেছেন না, হজ করার পরে মদিনা শরীফে যাচ্ছেন, সালাম দিচ্ছেন নবীকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। এই বলে যখন নাকি নবী দরবারে সালাম দেয়, আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাবা নবী দরবারে যখন সালাম দেয়, বাবা আল্লাহর হাবিব আল্লাহ রাসূল তখন বলেন কি, যে ব্যক্তি আমার কবরে সালাম দেবে তার ওই ওই ব্যক্তির সালামের জবাব আমি স্বয়ং রাসূলুল্লাহ দিই। হুজুর বললেন যে মানুষটা, যে ব্যক্তি আমার কবরে সালাম দেবে আমি সংসার সালামের জবাব দিই। আবার হুজুর বললেন যে ব্যক্তি আমার কবরে সালাম দেবে সেই জন্য জীবন দশায় আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করলো, বলুন সুবহানাল্লাহ। আবার হুজুর বললেন যে ব্যক্তি আমার কবরে সালাম দেবে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। দেখেছেন খবরদার, আমার সোনার বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার আব্বাজানেরা, আমার মুরব্বীরা, আমার বৌমা মেয়ে আর মা সবাইকে বলছি খবরদার, সব হারা হবেন, আল্লাহ হারা হবেন না, নবী হারা হবেন না। যে কাজে আল্লাহ খুশি হবেন আলহামদুলিল্লাহ করবেন, আর যে কাজে আল্লাহ নারাজ হবেন খবরদার করবেন না। কেন? আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমাদের সর্বনাশ। কথা ভাই, আমাদের সব কাজই হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, সন্তুষ্ট করা। কি ভাই ঠিক করে বলেন?
আচ্ছা ভাইজান, আল্লাহ গোনা মাফ করে দেন, ইমান বাঁচানো মুশকিল, হুজুর বলে গেছেন। আল্লাহ রাসূল বলেন, বাবা শেষ যুগে আমার উম্মত দাবি কেনাওয়ালা তাদের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে, দিন ইসলাম নিয়ে চলা কঠিন হয়ে যাবে, হুজুর পাক বললেন। বলে আবার কি বললেন? আল্লাহ রাসূল বললেন, ওই ফেতনা ফাসাদের যুগে, হিংসা হাসাদের যুগে, মেরে দেওয়া কেড়ে দেওয়ার যুগে, যারা আল্লাহর হুকুমকে মেনে নবীর তরিকা অনুযায়ী চলবেন, আল্লাহ পাক খুশি হয়ে আল হাসারের ময়দানে 100টা শহীদের দাজ্জাল্লা দান করবেন। দেখেছেন, তাহলে আমাদের কষ্ট হচ্ছে বাবা, আর খালি বলছে যুগে চলে দিচ্ছে। হ্যাঁ আপনারা সব হেঁটে যেতেন, আমরা হেঁটে যেতি, 4 টাকা যেতি, সেই যুগের কথা আলাদা, এই যুগের কথা আলাদা, বিশাল হয় কোনোদিন? আল্লাহ রসুল যদি হাতে থাকতেন অনেক মশলা উলটপাট করে দিতেন, 1500 বছরের কিতাব কোরআন এখন কি চলে? ইমান থাকবে? জোরে বলে এই কথা যে বলে ইমান থাকবে বাপ, নউজুবিল্লাহ। ইমান যে টানাটানি করছে, ইমান চলে যাচ্ছে, যে ইমান চলে গেল তার সব চলে গেল। আর একটা কথা বললে তো, এবারে আমার কতুলপুরের লোক আমার জলসে বসবেও না, দাও তো করবে না, আর আমার আবার কারবার ডাউন হয়ে যাবে বাবু। এখন তো আমরা কারবার করছি, এখন দিনের জন্য হচ্ছে না, কারবার ব্যবসা করছি আমরা। হ্যাঁ তো বললাম না, 3 কুড়ি 60 কিন্তু 15 45 কত হচ্ছে? কবরে ঢোকাও, ঢোকো তা বুঝতে পারবে। কবর দেখেছো? কবর দেখো, জাহান্নাম দেখেছো? দেখো দিদি, জান্নাত দেখেছো? দেখো দিদি, তোমরা অমর করো, নিজে কবর দেখতে পাবে, জান্নাত জাহান্নাম দেখতে পাবে, আমি বলে দিচ্ছি দেখতে পাবে। আমল করো না, আমল না করলে করতে পারবে কি বলবো? যাক, আল্লাহ যেন আমাকে হেফাজত করো, আমার বাচ্চা কাচ্চা আহলিয়া আপনাদের আল্লাহ হেফাজত, বাচ্চা কাচ্চা হেফাজত করুক। ছেলেরা বাবা অবলা ছেলে, এরা সোনার ছাদ ছিল আমার, এরা আমার পেটে ছিল, আমি আল্লাহ করে বলি, ওরা তো আমার পেটের মধ্যে ছিল রে বাবু। হ্যাঁ আমার সামনে পয়দা হলো, তো আমার আদর হবে না কার আদর হবে? তুমি কোথায় ছিলে? কি কথা ঠিক করে বলে দেবো, এটা আমার মধ্যে সঙ্গে হয়েছে। তা আল্লাহ তাদের হাত দারাজ করো, এরা ঠিক করতে পারছে না বাবা, কোনটা ঠিক কোনটা বেশি ঠিক করতে পারছে না। যুগটা কার তৈরি বলেন দেখি, যুগটা কার তৈরি বলো বাবা? আল্লাহ তৈরি না? সেই যুগটাকে যদি বলে আগের যুগ আলাদা ছিল, এক যুগ আলাদা আছে, তাহলে ইমান থাকবে? জানেন টুক করে ইমান চলে যাচ্ছে। আর একটা কথা বলে আপনারা মনে দুঃখ করবেন না তো, আপনার ইমানটা চলে গেল, আপনার বিবির ইমানটা থাকলো, এবারে মিক্সচার হয়ে বাচ্চা তৈরি হচ্ছে, কি হবে? আমার দাওয়াত নাই হোক, দরকার নেই দাওয়াতের, দাওয়াত করেন ভালো না করেন আরো ভালো, আমি খুব খুশি, খুব খুশি, এত খুশি যে বলা বলতে হক কথা বলতে গেলেই তো কেড়েওয়া লাগবে, তিতো লাগবে, কেড়েও হবে তিতো। আর হক মরণ আর লাউ কানা দুর্র, হক কথা বললে বা বন্ধু বিগড়ে যাবে। আমার বন্ধু বিগড়ে যাক, সব বিগড়ে যাক, আমার আল্লাহ না বিগড়ে যায়, আল্লাহ নবী না বিগড়ে যায়, এবং আলেমে হাক্কানি আল্লাহওয়ালা যারা ফিকাবিদ আলেম যারা উলিল আমর তারা না বিগড়ে যায়, এইটা তো আমাদের কথা। আল্লাহ কোরআন সে বললেন, হ্যাঁ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, তাবেদারি করো, নবীর ইতাআত তাবেদারি করো, আর বললেন উলিল আমরের ইতাআত তাবেদারি করো। আমরা মনে করি উলিল আমর আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি মানুষ, এবার চিন্তা করুন দিন দেখি, আল্লাহর ওলি খালি নয়, আলেমে হাক্কানি হতে হবে, এবং আল্লাহর ওলি হতে হবে, এবং ফেকা জানেওয়ালা আলেম হতে হবে, তবেই সে উলি আমরা হবে। সেই ছিলেন আমাদের দাদা হতো পীরকেরা, আমাদের পীরেরা ইনশাআল্লাহ। কি ভাই ঠিক কথা বলেন? তুমি নওজুবিল্লাহ, তুমি কোথায় কোথায় আলেম পীর হতে বলেছ? আমার দাদা জানছিলেন আকাশ দিয়ে উড়ে উড়ে চলে যেতেন, আমার দাদা জানছিলেন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, বাবার ট্রেন আসলো হাত দেখালে টান দাঁড়িয়ে গেল। ও সুবহান আল্লাহ, তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার দাদা জানছিলেন, আপনার আব্বা জান শুনলো, আপনি কটা ট্রেন বন্ধ করেছেন? আপনি আকাশে উঠতে পারবেন? ওরেন না, পানি দিয়ে যেতে পারবেন? ধোকা দিয়ে কদিন চলবে? ধোকার ব্যবসা কদিন চলবে?
যার জন্য আমার শুনিবা হচ্ছে না, আমি কাটা কাটা কথা বলি এই জন্য হচ্ছে না, আমার দরকার নেই কারোর সঙ্গে হওয়ার, আমার জশে যাওয়ার দরকার নেই, আল্লাহ আমাকে খুব শান্তি দেখে দেয় চুমুরি ঘরে বসতে। আল্লাহ বলছেন আমি মুখ দিয়েছি আমি রুজি দেবো, তুমি কে? আর আমার পীর দোয়া করে গেছেন, আমার আব্বাজান দোয়া করে গেছেন, হাক্কানি উলি ছিলেন, পীর ছিলেন, বারাক ছিলেন, পাঁচ হুজুর কেবলা আল্লাহর আরে বিল্লা উলি ছিলেন, উলিল আমরা পাঁচ হুজুর ছিলেন, আমার পীর উলি আমরা বলে গেলেন যে বাবা আমি দোয়া করছি তো আটকাবে না, আমি দোয়া করছি আমার আটকায়নি। আল্লাহ শুকরিয়া হয়েছে বলছে নউযুবিল্লাহ মিন যালিক, আমি একটা মিথ্যে কথা বললে বাবা আমার সঙ্গে আরো দুজন বসে আছে না, দুজনই হাজি, একজন ওকে তিনবার করে ফেলেছে, হাজি আমার সঙ্গে মরণ সাহেব আছে, ওরা তো বলে ওই জন্য মিথ্যে কথা বলছে, আর মিথ্যে কথা বললি গজব পড়বে মাথায় আমার, গজব আমার পড়বে তোমরা সব মানে গজবের মধ্যে পড়ে যাবে, কি কথা ঠিক করে বলেন। আজকে আন্দাজ করে বলছি একটু কম বেশি হতে পারে ভাই, লোকজন মাশাআল্লাহ যা এসেছিল বাড়িতে রান্না করতে পারে না, এসব বয়স হয়ে গেলে ভাত ফাট ধরেছে, আমি হোটেলে কন্ট্যাক্ট করেছি সেখান থেকে, এবারে এসছে ৫০ টাকা প্লেট বিক্রি করে বিরিয়ানি, আর আমাকে দেয় ৪০ টাকা, একটু পাইকারি রেখে তা প্রায় ২০০ লোক ৮৮০০ টাকা বোধ হয় বিল হয়েছে, তাহলে কত লোক হয়েছে বুঝতে পেরেছেন? কত বলছেন? টাকাকে আমি দেবো, টাকা তো আল্লাহ দেবে, দেবো দেবে না দুবুনি কি ভাই, আল্লাহ দেবে খাবো কাল খাবো নি, আল্লাহ কাপড় দিয়ে পড়ে আছি না দেয় নাং করে ঘুরে বেড়াবো কি ঠিক করে বলেন ভাই? হ্যাঁ এরকম মনের ভিতরে জোর করতে হবে, ইনশাল্লাহ সব আল্লাহ দেবে, আল্লাহ পরীক্ষা করে তো ভাই, না দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখে দেখি বান্দা কি করে। তো বাবা বসে আছি, তারপরে একটা জলসা হবে ৫০০০ টাকা দিয়ে গেল, পুরো হুজুর জমা বাবা এখন দিচ্ছিস কেন, হায়াত মহৎ গাল নাই পরে দিবে আমার, আমি পয়সা পয়সা দিই না, অ্যাডভান্স অমুক তমুক ব্যাংকে ঢুকিয়ে দেবেন অমুক করবেন করি না, আমার পীর করে না আমি করবো কেন? তারপরে যেগুলো হুজুর রাখেন না করো, জানাশোনা লোক হাওড়া জেলা খুঁটির বাজার দিয়ে গেল। তারপরে হঠাৎ একটা লরি এসে গেল, ১০ টাকার লরি এলপি না কি বলে লরি, যাই হোক তার তদবির ৫০০০ টাকা দিলে, আরেকজন এলো ২০০০ টাকা দিলে তদবির, আরেকজন এলো ৬,৫০০ টাকা বাকি ছিল তদবির দিয়ে গেল, এরকম করে 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 দেখলাম ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ প্রায় ৪৫-৪৬ হাজার টাকা দিয়েছে আমরা আজকে। তা আমার পয়সার ভাবনা দিয়েছে, তোমার কাছে পয়সা চাইবো কেন, আমার পয়সা দেবার লোক আছে মানুষ আছে, তাহলে হুজুরের কথা শুনবে? আমাকে হঠাৎ করে আব্বা বললেন কোচি টাকা নেবে, জিজ্ঞেস করলেন টাকা নিবি, এই টাকা নেবে, আমি মাথা নিচু করে আছি, এই বলো না টাকা নেবে, চুপ মেরে আছি। হুজুর বাবা টাকার যে মালিক তাকে হাত করতে পারো, টাকার যে মালিক তাকে হাত করতে পারো, টাকা হাত করো, তোমার টাকার ভাবনা কিসের? তার মানে আল্লাহকে রাজি করো, আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহকে খুশি করো, তোমার টাকার ভাবনা কি? কি কথা ঠিক কেনা বলেন? তা আমাদের মালিক হচ্ছে আল্লাহ, আমরা ঠিক যা ধরতে পারছি না, ধরার জন্যই এদিক ওদিক হয়ে যাচ্ছে কি ভাই ঠিক কেনা বলেন? আর আমাদের পথ ভ্রষ্ট করে দিচ্ছে কিছু ইবলিসের চালা, কত বলছেন বাবা? আমাদের ধোঁকা দিয়ে ফেলছে, আমরা গড়বড় করে ফেলছি। তো ভাইজান আমি আপন মনে করে অনেক কথাবার্তা বলে ফেলেছি ভাই, অনেক রাগারাগি করে ফেললাম, বকাবকি করে ফেললাম, গালাগালিও করে ফেললাম আপনাদের সামনে, আমি ছোট ভাই মনে করে আমাকে মাফ করবেন। আমি এটাই চাইছি যে ভাই আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমরা আল্লাহকে ভুলে না যাই, নবীকে না ভুলে যাই, আর আল্লাহকে নিয়ে যেন আমরা ছেড়ে খেলা না করি, নবীকে নিয়ে না ছেড়ে খেলা করে ফেলি, কত বুঝতেছেন? নওজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ গোনা মাফ করে দেন। যে সমস্ত জিনিস আমরা মুরুব্বীদের মুখে আমরা শুনেছি সেই জিনিসগুলো এখন ঘটছে দেখছি। আমার আব্বা হুজুরকে ওরা বললেন ওই একটা কথা বলছে বাবা আমি যে মিথ্যে কথা আমি বলি আপনাদের, আল্লাহ আমার জবানটা যেন বন্ধ করে দেয়, আল্লাহ জবান আমার বন্ধ করে দিক, আমি কসম করে বলছি। হুজুরকে ওরা বললেন বাবা তোমার দাদা যান এক সময় ব্রিটিশের আমলে কলকাতা মনুমেন্টে একটা জলসা হয়েছিল, সেই জলসার সদর ছিলেন তোমার দাদা যান, এখন
মনুমেন্ট বলে ছেলেরা এখন চিনতে, মুরব্বীরা জানে, ছেলেরা চিনতে পারবে, যেটাকে এখন শহীদ মিনার নাম দিয়েছে বাবা, ওইটা আগের নাম ছিল মনুমেন্ট। তো বহু দেশের আলেম ওলামা হজ করছেন, দাদা হজগুলো বসে আছেন মেম্বারে। একজন আলেম সাহেব উঠে বললেন, বাজাহের মোহাম্মদ, বাজাহের মোহাম্মদ, বাবা তের খোদা, খোদা সে মোহাম্মদ কবি নেই জুদা, বাজাহের মোহাম্মদ, বাবা তের খোদা, খোদা সে মোহাম্মদ কবি নেই জুদা। জাহিরিতে মোহাম্মদ, আর বাতিনিতে খোদা, খোদা সে মোহাম্মদ কবি নেই জুদা, তার মানে যে খোদা সেই মোহাম্মদ, যে মোহাম্মদ সেই খোদা। এখন আপনাদের সব আলেম আসে, শুনিছে আমার কানে বিট ভালোই দেয়, সে আবার বলছে খোদা সে জুদা নেই, খোদা সে, খোদা সে নবী জুদা নেই হ্যাঁ, একই কথা হলো তো নাকি, কথাটা একই হলো তো, দেখেন সেই ব্রিটিশ আমলের কথা সেই শয়তান বলেছিল, আবার আমাদের যে শয়তান গজি ওই কথা বলছে, যে আল্লাহ সেই নবী, যে নবী সে আল্লাহ, এও তাই বলতেছে। এক এই আকায়দটা কার, বেরুলি আকিদা, বেরুলি একটা দল আছে বলছিলাম দলগুলো, এই বেরুলি একটা দল আছে তাদের আকিদা তো ওইটা, কথা বুঝেছেন। এইবারে দেখেন সব সুবহান আল্লাহ কথা বলতে বলতে, এবারে দেখেন দাদা হুজুরকে বললেন, বাবা মহানা সাহেব আপনি আওয়াজ বন্ধ করুন, যেমন সভাপতি তার অর্ডারে চলবে তো, এবারে মাইক হুজুর ধরলেন, দাদা হুজুর কি বললেন, বা জাহের মোহাম্মদ, বাবা তের মোহাম্মদ, বা জাহের খোদা, বাবা তের খোদা, বা জাহের মোহাম্মদ, বাবা তের মোহাম্মদ, বা জাহের খোদা, বাবা তের খোদা, বাবা খোদা খোদাই হ্যায়, মোহাম্মদ মোহাম্মদই হ্যায়, বাবা এই মজলিস আমার জন্য নাই, আসসালামু আলাইকুম বলে চলে গেলেন। এখন আবার সেই আওয়াজ আমাদের ভেতর থেকে কেউ না কেউ করছে, আমাদের দেশের নয় বাইরের দেশের আলেম আসে আপনাদের এখানে এই এলাকায় আসে মনে হয়, খুব সাবধান, যাত্রার আওয়াজ শোনা যাবে না, যাত্রার মজলিসে যাওয়া যাবে না, আওয়াজ শোনা যাবে না, আলেম বললে হবে না, বুঝে তবে যেতে হবে, কি কথা ঠিক না বলেন বাপ। তবে এতক্ষণ ধরে কি শুনলেন, এতক্ষণ ধরে কি শুনলেন, যারা ওই গান করবে আওয়াজ শোনা যাবে, আপনি বলেন, আপনাকে জিজ্ঞেস করছি, যারা সুর করে গজল বলবে শোনা যাবে, তাহলে যারা মিথ্যে করে ধোকা দেবে শোনা যাবে, যাই হোক আল্লাহ গোনা মাফ করে দেন, খুব বুঝে শুয়ে চলবেন। তুমি এই কথাটা বললে কেন বাবা, তোমার মনে হয়েছে কি হলো বলো, বলো না, যে বলছে আল্লাহ যে নবী সে, নবী যে সে আল্লাহ যে, শোনা যাবে, তুমি কেন করে ফট করে কথাটা বলে ফেললে, হ্যাঁ বেরোচ্ছে তো, তা সেগুলো শোনা যাবে বলো, তো তুমি নিজেই তো অস্বীকার করছো যে না শোনা যাবে না, শোনো বাপ। ওই জন্যে দাদা হুজুর কেবল আর ওসিয়ত নাম আমার কাছে আছে, এ দাদা হুজুর ওসিয়ত নাম আছে, মৌলানা সাহেব আছে কিনা আমার সঙ্গে লোক বেরিয়েছে গাড়িতে, বাবা একটা ওসিয়ত নামা চেয়ে দিয়েছেন তো বাপ, যাও তো বাপ, এই দেখেন আমি আপনাকে একটু বলে শোনাচ্ছি, আপনার তো ওসিয়ত নামও নেই তো আপনাদের কাছে, ছেলেগুলো পড়বে কি করে, আমার তো ছেলেকে বরবাদ করছি, এই তোমার দাদার ওসিয়ত নামা দেখো কি লিখেছে, তবে তো তারা মজবুত হবে শুনবে, জানি না কিছু, ওসিয়ত নামা পড়লে পীর সাহেব ধরা পড়বে আর মুরিদও ধরা পড়বে, সব ধরা পড়ে যাবে, দেখেন আমি দুটো পড়ছি আপনাদের সামনে, বেশি না, 57টা ওসিয়ত নামা উনি করে গেছেন, কত বুঝেছেন, আল্লাহ গোনা মাফ করে দেন বাবা, একটু বুঝে শুয়ে করবেন, আর একটু আমলের কথা টুক করে বলে দিই, আমার কাছে ওজিফার কার্ড আছে বাবা, কত বলছেন, চিস্তা তরিকার ওজিফা, পয়সা লাগবে না, যারা ওজিফা করবেন তারা নেবেন, মেয়েদের দেবেন, দরকার হয় এক ভাই আড়াই ভাইকে সাহায্য করবেন, আপনি জেরস করে দেবেন, ঈশার পর পদের উপরে একশোবার করে দরুশিরি পড়বেন, ঈশা দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আলাইহিস সালাম, আর ফজরে দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যিস সুন্নাত শেখ খাজা মঈনুদ্দিন চিশতি ইমাম আত-তারিকাত ওয়া আলী খামিদি,
একশো বার করে নিয়ত করে পড়তে হবে। বাবা ওজিফার কার্ড আছে কোচি দেবে, আর বইটি আছে একটু দিয়েছো, সালাম পড়বে দিয়েছো, এই ওসিয়ত নামা 10 টাকা হাজিয়া যার দরকার হবে নেবেন আপনারা, দিয়ে নিজেরা পড়ে ছেলেদের পড়তে দেন, তারা তার পড়বে তবে তার ঠিক হবে। আমারও বা চোখের ব্যাটারি কম হয়ে গেছে বাবু। আসামে গেছি তো বলছে হুজুর একটু দোয়া করিয়ে দিন, কেন বলে আমার মায়ের না মায়ের আমার মায়ের চোখের ব্যাটারি কমছে। এই চোখের ব্যাটারি কমছে কি তার মানে ও নজর কম হয়ে গেছে? আচ্ছা ভালো করে দেখেন দাদা হুজুর কৌশল নাম একটা, অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা নাই জানুক পীর সাজিয়া বসে মুরিদ করিতে থাকে, অন্য কোনো ভালো পীরের নিকট যাইতে নিষেধ করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে ঐরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমার পুত্রদের মধ্যে যারা শরীয়ত মোতাবেক আমল করিবে চলিবে ও তালিম দেবে শিক্ষা দেবে তাদের অনুসরণ করুন। কথা বুঝেছেন তো? এবারে শরীয়তের খেলা কি বক্স বলছে না তুমি সেদিন শুনছিলাম, বলছে না নেটে সব দিয়ে কি নাম দিয়েছে, হ্যাঁ লাইভ চার্চে অম্বক্সে দাদা হুজুরগুলো করে গেছেন, সেগুলো সব দেখো করো মরবে তোমার আমাদের কি দাদা বলে গেছেন, আর আমরা তো ইশারা করে করে বলে যাচ্ছি আপনাদের ঘরে। আচ্ছা দেখেন আর একটা, হ্যাঁ চশমা লাগবে দেখি, আমার মুরিদ ও মোতাকেদিন আমার ও মুরিদ ও মোতাকেদিন গণ ও সকল মুসলমান কে বলিতেছি, যদি কোনো ব্যক্তি শরীয়ত মোতাবেক আমল শরীয়ত মোতাবেক আলেম কিংবা কামিল হয় তবে তার ওয়াজ শুনিবেন খাতির করিবেন, তাহাতে আমার কোনো নিষেধ নাই। যদি কোনো আলেম বা ওয়াইজ মধ্যে আল্লাহ ও রসুল প্রশংসা করে উপলক্ষে মসনবি রুমি ইত্যাদি এলমে মুস্কির ওজনে অর্থাৎ রাগ রাগিনী সহ পড়ে, রাগ রাগিনী মানে বুঝেছেন সুর সুরসার বলে না, যেমন সুরসার এখন গজল হচ্ছে সব ফেসবুকে দিচ্ছে অমুক হুজুরের ছেলে অমুক হুজুর কি শুনে বলছে, রাগ রাগিনী পড়ে তবে তাহার মা ফেলে যাইবেন না, গেলে গোনাগার হইবেন, যদি কেউ গিয়া থাকে তাহার তবে তাহার কর্তব্য এই যে তথা হইতে উঠি আসিবে। সব বলে দিস না এইবারে তুমি কি করে ভাই দেখো তুমি দাদাকে মানো তাহলে এই মানবে কত বসে আছে টাকা দিতে হয় বাবা তোমার। আচ্ছা বাপ আমি কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেলেছি, হয়তো আপনাদের মনে ব্যথা দুঃখ লাগতে পারে, তা আমি যা কিছু বলেছি আল্লাহর রাস্তে বলেছি, কত বলছেন বাবা, তা আল্লাহ যেন আমাদের সকলকে বোঝ দেন আল্লাহ পাক হেফাজত করেন। আসুন আমরা সকলে মিলে একটু আল্লাহর নবী দর সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল মুবারক, তুমকো হো হশমত মুবারক, তুমকো হো উম্মত মুবারক, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আজম মোহাম্মদ, লোকে হামদাম মোহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
حبيب سلام عليك صلوات الله عليك يا رب سلم سلم دا بيدر میرے درود و سلام الغدیدہ نبی پر بلغ الولا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه و علیه شکر اگر بعد درود شریف دو بار قرآن اللہ شریف تین بار سورہ فاتحہ تلاوت کرو سب سے نہیں ہوئے ওখানে থাকলে কিতাবটা দেবে কি করে লোককে? লোক তো উড়ে চলে যাবে তো। আচ্ছা আপনি ভেতরে আসেন, এই জায়গায় আসেন, যা দরকার হবে নেবে। আচ্ছা আট খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে আর 31,000 কলমা শরীফ, এছাড়াও আপনারা কলমা শরীফ দরুদ শরীফ যা কিছু পড়েছেন বাবা সব নিয়ত করে নেবেন আর আসুন আমরা সকলে মিলে 11 বার দরুদ শরীফ, 10 বার করোয়াল্লা শরীফ, 3 বার সুরে ফাতিহা পড়ি। এই চিশতিয়া তরিকার ওজিফা কাঠ বলছিলাম বাবা, এতে 4টে শবক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই কাঠটা সম্পূর্ণ পড়বেন আপনারা আর দরকার জিজ্ঞেস করে আরেক ভাই সাহায্য করবেন, আমার মা বোনদের দেবেন। এতে যে ঈশা দরুদ শরীফটা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নবিয়্যিল উম্মিয়্যিল সাল্লাম, ঈশার পর এই দরুদ শরীফটা যদি কেউ নিয়ত করে 41 দিন, 41 দিন ঈশার নামাজ পর খাওয়া দাওয়া করে এই 41 দিন খেয়াল করতে হবে যে আপনি খাবেন গেজাটা যেন গোলমাল্লা হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে। আর আপনার শরীরটা পাক রাখতে হবে, বিছানাটা পাক রাখতে হবে। ঈশার নামাজ পড়ে খেয়ে আপনি বিছানায় বসে বসে 100 বার এই দরুদ শরীফটা পড়ে যে আল্লাহ আপনার এই দরুদ শরীফ ওসিলায় আপনার হাবিবের জিয়ারত আমার নসিব করুন বলে বিসমিল্লাহির রহমানির রহিম শুয়ে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ 41 দিনের ভিতরে আমাদের নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। এরকম বহু মেয়ে ছেলে বেড়া ছেলে আল্লাহকে নসিব হয়েছে, আপনারা চেষ্টা করেন আল্লাহর হুকুম হলে হবে। কি কথা ঠিক না বলে, সব আল্লাহর হুকুম ছাড়া কোনো উপায় নেই, পীর সাহেবের হুকুমে হবে নি আর পীর সাহেবের ছেলেদের হুকুম বেশি করে হবে, কত বুঝছেন তো? আর 2 নম্বর পাস অ্যান্ড ফাস, নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ, নিঃশ্বাস যখন টানবেন আল্লাহ বলে যখন ফেলবেন হু। আচ্ছা আমি বলি আল্লাহ, আপনার নিঃশ্বাসটা টানেন হু বলবো ছাড়েন, হয় কি দেখেন তো? আল্লাহ আমি মুখে বলবেন না, আমি আল্লাহ বলে আপনার নিঃশ্বাস টানবেন, হু বলে ছাড়বেন, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহু 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 করছে না, মুখে বলতে হবে না, খেয়ালের সময়। আরেকবার দেখেন হয় কি, আল্লাহু 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 হচ্ছে না বাবু? এটা যখন খেয়াল পড়লে পড়লো, খেয়াল পড়লো না পড়লো না, আমার মায়েরা সব সংসারের কাজকাম করছেন, আবার মনে পড়লে হলো না হলো না হলো না কোনো অসুবিধা নেই, এটা একটা খেয়াল। তারপরে আছে নফিজ বাদ, এটা সবকটা 1500 বার করতে হয়, তো ধৈর্য নিতে পারবে বলে আমি 500 বার করে লিখেছি বাবা। এটা ঈশার পর হোক, মগরব পর হোক, ফজরের পর হোক, যেটা সুবিধে মতন করে নেবেন। তারপরে আছে তওবা সবক, আর তারপরে শরীরে 10টা জায়গা কোথা কোথা কি তার নূর কি রং কি সব দিয়ে আছে, এটা আপনারা দেখবেন এক ভাই আরেক ভাই সাহায্য করবেন। আমলটা বন্ধ হয়ে যাচ্ছে, আমল না বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ দিক হারিয়ে ফেলছে, কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারছে না ভাই, দিক হারিয়ে ফেলছে, সবই মনে করছে। আর আমরা পিসাবে ছেলে দলিল হয়ে গেছি, কোরআন শরীফ হাদিস দলিল নাই, কোরআন শরীফ হাদিস দলিল নয়, দাঁড়াও 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 দাঁড়াও, কোরআন শরীফ হাদিস দলিল নয়, আমরা হলাম পীর সাহেবদা দলিল। আর ওদের পীর সাহেবের 14 পুরুষ শুনেছেন তো, নবী তুমি যত বড়ই হয়ে যাও নবীর দরজা তুমি পাবে, নবীর ছেলের দরজা পাবে, নবীর ছেলে জাহান্নাম হয়ে গেল, নবীর ছেলে কেনান জাহান্নাম হয়ে গেল, তো তুমি কোথায় যাবে? কি কথাটা খারাপ লাগছে ভাই, মনে কিছু করবেন না, আমাকে দাওয়াত করলে কেন, মুশকিল এসতে চাইনি এই জন্য। এখানে আছে দাদা হুজুর করে কারামত 10 টাকা হাদিয়া, নামাজ শিক্ষা আছে আপনার 20 টাকা হাদিয়া, মরণের পরে কবরের অবস্থা 20 টাকা হাদিয়া, একটা কিতাব আছে আমাদের সিলসিলার খুব মজবুত
মেজি হুজুর আব্বাজান লিখে গেছেন, বাবা এটা 70 টাকায় বিক্রি হচ্ছিল, আমার ছোট ছেলে এটাকে ছাপিয়ে কায়দা করে 50 টাকায় করে দিয়েছে, এই পাতাটা খুব ভালো ইনশাল্লাহ। এখন কিতাব লাগবে না, আমরা যে মজবুত ফুটবল শরীফের আপনাকে যে একটা ফতোয়া জিজ্ঞেস করে বলতে পারবেন, হ্যাঁ আপনি কবে জিজ্ঞেস করেন কেন? না আমার হুজুর করেন না, আমার পিসাব করেন, ওইটা দলিল। আপনি বলেন কেন করেন, কি ঠিক কেন বলেন, ঠকে যাবেন তো আপনি। আচ্ছা ভাই মিলাদ পড়েন কেন, সালাম পড়েন কেন, ইয়া নবী সালাম নবীখানে আছে, ঠকে যাবেন আপনি। তাহলে এই বইটা পড়লে আপনি অস্ত্রটা পেয়ে যাবেন, আপনি কাটতে পারবেন, কি ভাই ঠিক কেন বলেন। এই জন্য এতে সব হুজুরকেটা কষ্ট করে দিয়ে গেছেন, যার দরকার মোনাজাত পরে মোনাজাতের কাছে নেবেন একটা করে, আপনার অজিফার কাট পয়সা লাগবে না বাবা, আপনারা দোয়া করবেন আমল করবেন আমি একটু ভাগ পাবো। কি গো ঠিক করে বলেন বাবু, আমি 1 পয়সা পাবো কোনে, আপনারা আমল করলে আমি 1 পয়সা পাবো, ওইটা আমার আল্লাহ করে হবে। আর এই যে বসে আছেন, বসে আছি আলোচনা করলাম, এটা যে আল্লাহ আমার কবুল করে, হয়তো রসিলা করে আল্লাহ আমাদের নাজাতও দিতে পারেন। কেন আমরা রবিউল আউয়ালের মোবারক ছাদে বসেছি, আমার হুজুর পাকে রোহানি দোয়া চলছে, কি ভাই ঠিক কেন বলেন। আপনারা যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওলা করেন, আর সকলে একবার তওবা পড়ে দিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তমাম গুনাহ হইতে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাকে সালাম শরীফ, মিলাদ শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ, কোরআন শরীফ, যা কিছু আলোচনা তেলাওয়াত আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের তেলাওয়াতের ভিতরে, আলোচনার ভিতরে, বরাকার ভিতরে কোনো ভুল খাতা হয়ে থাকে আপনি যা করে মাফ করে দেবেন, এর স্বভাব। হালাল মাল থেকে তাবার খরচ করছে আপনি কোন স্বভাব। আকায় নামদার আহমদে মুস্তফা ফেরান, সাহাবে করাম হাজি গাজী পীর গোস কথা, কোন মমিন মুসলমান ইমানদার মধ্যে পৌঁছাবে। নিকটে ফুরফুরা শরীফ, যত আল্লাহ রলি আউলিয়া শহীদ আনুদের আছেন, খাস করে আমাদের মুর্শিদ দাদা হুজুর মাঝের দরবেশা পৌঁছাবে। যে জমিন আমরা বসে আছি আল্লাহ কত ফুল, আমার হুজুর শুয়ে আছেন আফজাল সাহেব হুজুর, আল্লাহ কি মেহরবানি তার রুহানি দোয়া আমাদের সফল হতে দান করো। আল্লাহ এখানে যত ভাই মা বোন এসেছেন, আমাদের সকলের মা বাপ নানা নানি দাদাদের আওতারে সব পৌঁছাবে। সারা গ্রামে যে কবরবাসী ভাই বোন আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা করে বেহেশতে বাগান করে দেন। খাস করে আল্লাহ যে আমাদের জামাইবাবু যে করেছেন দোয়ার মজলিস, আল্লাহ তার হায়াত দারাজ করুন। আল্লাহ আমার তার আহলিয়া আমার বহিন, আল্লাহ হায়াত দারাজ করুন। ছেলেদের বৌমাদের নাতি পোতা বাচ্চা কাচ্চা সকলে হায়াত দারাজ করুন। মালে দৌলতে ইজ্জতে রুজুরুজকের বরকত দান করে দেন। আল্লাহ বে আওলাদ কাপে আওলাদ দান করুন, যারা কন্যা দেয় উদ্ধার করে দিন, দিনাদার হেফাজত করে দিন, রোগ রোগে বিমারি সেবা করিয়া দান করে দেন। আল্লাহ আমাদের সকলে রুজি রোজগারে বরকত দেন, আমাদের সকলে আহলিয়া ছেলে মেয়েদের হাতকে ধরা করে দেন। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরাহমাতিকা আর রাহিমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা তাবারক কি করে দেবে? আচ্ছা ভিতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। হ্যাঁ তাবারক গেটের সাথে হাজির করছো, দুধারে দাও, এদিক ওদিক দুধকে দাও, হাতে চুমু খেলে খাবে না খবরদার। আহা সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলো, আল্লাহ হেফাজত করে বাবু, পুরুষের মানুষ আমারও সালাম বলবে, দোয়া করতে বলবে, হাতে চুমু খেও না খবরদার, ওটা বিরুদ্ধে আকিদা আমাদের নেই।